ফলকে তো আমরা সবাই ভালোবাসি, ফলকে যদি প্রপ হিসেবে ব্যবহার করা যায়। এই পর্বে আমরা কিছু ইন্টারেস্টিং অ্যাকশন হ্যাকস দেখব। লেটস স্টার্ট শুটিং উইথ Oppo X70 Pro। সো এখন আমরা যে ছবিটি তুলব সেটি হাই স্পিড শাটার ফিচার ইউজ করে অ্যাকশন মুভ। এখন এই অ্যাকশন মুভটি করতে আমাদের লাগবে একটি চপিং বোর্ড, একটি চপার এন্ড কিছু ফ্রুটস। ফ্রুটসটার জন্য আমরা যাতে বসাতে পারি ঠিক মতো আমরা একটি মেটাল বেস ইউজ করেছি, তো যার আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি কি পজিশনে আমাদের এই ফ্রুটসটা থাকবে। আর আমরা এখানে একটি চপিং বোর্ড ইউজ করেছি, আর এই চপারটি ধরে রাখতে আমাকে হেল্প করেছে সোহাম। আর এই ছবিটি তুলতে আমি আমার ফোনটি উল্টো করে ধরেছি, সো দ্যাট আমি লো অ্যাঙ্গেল থেকে একটা ওয়াইড ফিল পাই। আপনারাও এই ধরনের ট্রিক্স ইউজ করে খুব সহজেই ইন্টারেস্টিং ছবি তুলতে পারেন। যেহেতু আমার সাবজেক্টটি নিচে আছে, সো আমি যদি নিচে থেকে ক্যামেরাটি ধরি তাহলে আমার ডিস্টর্শনটি বেটার আসবে। এবার আমরা ওপো F17 Pro এর হাই শাটার স্পিড ফিচার ইউজ করে একটি মজার ছবি তুলব। তো আমরা এই শুটে প্রপ হিসেবে নিয়েছি ডোনাট। তো আমার মডেল ডোনাটটি থ্রো করবে এবং হাই স্পিড শাটার ফিচার ইউজ করে আমরা এটা ক্যাপচার করব। আর আমার সাথে থাকা আরেকজন বন্ধু স্প্রিঙ্কলসগুলি ডোনাটের দিকে ছুড়ে মারবে এবং আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে হাই স্পিড শাটার ফিচার ইউজ করে সেই মোশনটি ক্যাপচার করব, যাতে দেখে মনে হয় ডোনাটটি আমার দিকে ছুড়ে মারা হয়েছে এবং ডোনাট থেকে স্প্রিঙ্কলসগুলি ঝরে পড়ছে। তো আমরা এখন লো শাটার দিয়ে কিভাবে লো লাইটে ছবি তোলা যায় সেটা দেখব। তো এইটার জন্য আমার ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমার ফুল এনভায়রনমেন্টটা ডার্ক টোন করে ফেলা। তো আমার সব রুমের লাইট অফ করে দিতে হবে। দেন আমি আমার সাবজেক্টটাকে যে অ্যাকশন মুভে ওর ছবিটা তুলব ওই অ্যাকশনে ওকে সেট দাঁড়া করাতে হবে। ফার্স্ট আমি এই লাইট সোর্সটা ইউজ করে আমি ওর পুরো বডির এজ লাইনটা ড্র করব লাইক দিস ওয়ে। আর যখন আমরা এই জিগজ্যাগগুলি করব আমি এখান দিয়ে আরেকটা লাইট সোর্স ইউজ করব, সো দ্যাট আমি ওর ফেসে একটা লাইট অ্যান্ড আমরা এই লাইটটাই আবার এইভাবেও ইউজ করতে পারি লাইক ওয়েবের মতো, যেটা একটু ফ্লেয়ার টাইপের কারণ ওর দেখাচ্ছে ওর অ্যাকশনটা রাফ। তো আমরা এখন লাইট অফ করব। আমার এখানে শাটার স্পিড অনেক কম থাকবে, সো ছবিটি শেকি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রাইপড ইউজ করেছি। এবার আমরা ক্যামেরার এক্সপার্ট অপশনে যাব। এখানে আমরা পাবো আইএসও এবং শাটার স্পিড কন্ট্রোল অপশন। আইএসও আমি একবারে লোতে নিয়ে যাব, দ্যাট মিন্স 100, অ্যান্ড শাটার স্পিড আমি 6 সেকেন্ডসে রাখছি, অ্যান্ড আমি ফোকাসটি ম্যানুয়ালি করলাম। সো লেটস স্টার্ট, রেডি, 1, 2, 3। আপনারাও এরকম ক্রিয়েটিভ ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে অথবা ওপোর অফিসিয়াল ফেসবুক পেজে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো ছবি থেকে আমরা বেছে নিব একজন লাকি উইনার, যার জন্য থাকছে Oppo Enco W51 হেডফোন। এবং পুরো ক্যাম্পেইন থেকে আমরা বেছে নেব একজন লাকি উইনার, যিনি পাচ্ছেন Oppo F17 Pro।